Assalamualaikum, আমি শেফালি গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ছোট্ট সোনামণি, তোমরা বাড়িতে আছো, ভালো আছো? এই করোনা পরিস্থিতিতে বাইরে বের হওয়া নিরাপদ নয়, তাই আমরা বাড়িতেই থাকবো, নিরাপদে থাকবো। কিন্তু বাড়িতে থাকার ফলে স্কুলে না এসে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। आशा करी तुम्हारा सबाई बई खाता पेंसिल निये बसेछो। तुम्हारा सबाई बई खाता पेंसिल बेर करो। आज आमी तुम्हादेर ग्रेड टू एक्टिव इंग्लिश क्लास निये उपस्थित हयेछि। छोट्ट सोनामणिरा, तुम्हारा ग्रेड टू एक्टिव इंग्लिश बईटा बेर करो। एक्टिव इंग्लिश बईयेर देखो 37 पेज तुम्हारा बेर करो। एखाने देखो किछु पिक्चर एवं किछु कोश्चन देवा आछे। पिक्चरगुलोते देखो कोनो कोश्चनगुलोते कोनो आंसर करा नाई, शुधुमात्र कोश्चन करा आछे आर पाशे एकटा करे छबि देवा आछे। आमादेरके एइ छबि थेके उत्तर बेर करते हबे। ताहले एखाने एक नम्बर छबिते देखो एकटा शिशु ब्याग काँधे निये स्कूल ड्रेस पड़े विद्यालयेर दिके जाच्छे। তাহলে এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে শিশুটি বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে এখানে কোশ্চেন আছে হোয়ার ইজ দ্য গার্ল গোয়িং, বালিকাটি কোথায় যাচ্ছে। তার অ্যানসার কি চলে আসবে? দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল, বালিকাটি স্কুলে যাচ্ছে। তাহলে এখানে বোর্ডে তোমরা দেখো দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল, অ্যানসার আসলো যে বালিকাটি স্কুলে যাচ্ছে। তোমরা খাতায় নম্বর দিয়ে উঠিয়ে নাও। দুই নম্বর পিকচারে দেখো এখানে দেওয়া আছে কিছু ছেলে মেয়ে তারা স্কুলের শ্রেণীকক্ষে বসে আছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ দ্য গার্ল নাও, বালিকাটি এখন কোথায়। তাহলে তার অ্যান্সার কি আসবে? দ্য গার্ল ইজ অ্যাট স্কুল নাও, বালিকাটি এখন বিদ্যালয়ে। এভাবে আমরা তিন নম্বর প্রশ্ন দেখো। তিন নম্বরে কি আছে? হোয়ার ইজ দ্য বয় গোয়িং, বালকটি কোথায় যাচ্ছে। তাহলে এখানে পিকচারে দেখো বালকটি কি করছে, তার একটা বেডরুম, বেডরুমে একটা খাট আছে, সেখানে সে ঘুমাতে যাচ্ছে, ঘুমানোর জন্য যাচ্ছে। তাহলে তার অ্যান্সার কি আসবে? হোয়ার ইজ দ্য বয় গোয়িং, এই পোর্শনের অ্যান্সার আসবে দ্য বয় ইজ গোয়িং টু বেড, বালকটি বিছানায় যাচ্ছে। এইভাবে দেখো চার নম্বর ছবিতে দেখো কি আছে। হোয়ার ইজ দ্য বয় নাও, বালকটি কি করছে এখন। দেখো এখানে রুমের মধ্যে বালকটি বিছানায় শুয়ে আছে। তাহলে তার অ্যান্সার কি আসবে? দ্য বয় ইজ ইন বেড নাও, বালকটি এখন বিছানায়। ফাইভ নম্বরে দেখো এখানে একটি কালির দোয়াত আছে, দোয়াতের ভিতরে কালি আছে। এখানে কোশ্চেন করা হচ্ছে হোয়াট ইজ দ্য বোতল ফুল অফ, বোতলটি কিসে পূর্ণ। তাহলে অ্যান্সার কি আসবে? ইট ইজ ফুল অফ ইঙ্ক, ইহা কালিতে ভর্তি। এভাবে সিক্স নম্বর পিকচারে দেখো এখানে একটা টেবিলের ছবি দেওয়া আছে। তাহলে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডেস্ক মেড অফ, টেবিলটি কি দিয়ে তৈরি। তাহলে তার অ্যান্সার কি আসবে? আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলটি কাঠ দিয়ে তৈরি। তাহলে অ্যান্সার কি আসবে? ইট ইজ মেড অফ উড, ইহা কাঠ দিয়ে তৈরি। ছোট্ট সোনামণিরা, তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো আমরা এগুলো সিরিয়ালের ছবিগুলো না দেখে তোমরা নিজেদের বইয়ের সঙ্গে প্রশ্নগুলো মিল করে নাও। তোমরা সবাই বই বের করো। বইয়ের মধ্যে দেখো এক নম্বরে কি আছে? হোয়ার ইজ দ্য গার্ল গোয়িং, তাহলে অ্যান্সার আসবে দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল। দুই নম্বর পিকচারে কি আছে? দুই নম্বর
হোয়ার ইজ দা গার্ল নাও বালিকাটি কি করছে তাহলে এখানে পিকচার অনুযায়ী অ্যানসার কি আসছে দা গার্ল ইজ অ্যাট স্কুল নাও বালিকাটি এখন স্কুলে তিন নম্বর পিকচারে দেখো তিন নম্বর পিকচার অনুযায়ী প্রশ্ন কি আছে হোয়ার ইজ দা বয় গোয়িং বালকটি কোথায় যাচ্ছে তাহলে প্রশ্ন অনুযায়ী অ্যানসার কি হবে দা বয় ইজ গোয়িং টু বেড বালকটি বিছানায় যাচ্ছে চার নম্বর পিকচারে দেখো হোয়ার ইজ দা বয় নাও বালকটি এখন কোথায় দা বয় ইজ ইন বেড নাও ফাইভ নম্বরে দেখো হোয়াট ইজ দা বোতল ফুল অফ বোতলটি কিসে পূর্ণ ইট ইজ ফুল অফ ইন ইয়া কালিতে পূর্ণ সিক্স নম্বরে হোয়াট ইজ দা ডেস্ক মেড অফ টেবিলটি কি দিয়ে তৈরি তাহলে হবে ইট ইজ মেড অফ উড ইয়া কাঠ দিয়ে তৈরি তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমার কথাগুলো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের খাতায় সুন্দর করে উঠিয়ে নিছো এগুলো তোমরা সুন্দর করে বাসায় নিজেরা পড়বে বাবা মার সাহায্য নিয়ে আর বাবা এগুলো সুন্দর করে পড়ার পরে যখন স্কুল খুলবে তোমরা এগুলো হোমওয়ার্ক করে রাখবে স্কুল খোলার পর আমরা সবাই যখন একসঙ্গে ক্লাস করব তখন আমরা এগুলো সবার হোমওয়ার্কগুলো দেখবো এভাবেই আমরা এরপরে আরও ক্লাস হবে তোমরা সবসময় ক্লাসগুলোকে ফলো করবে এবং সেই অনুযায়ী বাড়িতে পড়াশুনো করবে এই করোনা পরিস্থিতিতে আমরা বাড়ি থেকে বের হব না বাড়িতেই থাকবো আর এখানে সবশেষে একটা কথা আমি বলতে চাই সামনে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে আমরা সবাই জামা কাপড় নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি আমরা কেউ এবার কী করবো জামা কাপড় কেনার জন্য বাবা মার কাছে বাবা মার সঙ্গে বায়না করব না কারণ জামা কাপড় কিনতে গেলে আমাদেরকে বাড়ির বাইরে যেতে হবে মার্কেটে যেতে হবে মার্কেটে অনেক ভিড় সেখানে দেখা যাচ্ছে কার কোথায় ভাইরাস আছে আমরা জানি না এই কারণে আমরা ঘরেই থাকবো নিরাপদেই থাকবো পরবর্তী ছোট্ট সোনামণিরা পরবর্তী ক্লাস নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই গুড বাই স্টুডেন্টস